সতার কারণে গাফলাতের কারণে মানুষ জাহান্নাম যাবে, ওনার কারণে জাহান্নাম যাবে না। ও অলসতা নাকি, আমার আল্লাহ মানুষকে ডেকেছে বান্দা, আমার বড় দয়া আমার বড় মায়া, আমার নাম গাফফার, আমি বড়ই ক্ষমা কারণেওয়ালা। অতএব বান্দা এসো 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 আমার কাছে ক্ষমা চেলা। তখন মানুষ তুমি অলসের ঘুমে ডুবেছিলা আল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত হযরত মদনী নবী কুরআন শিরোমণি ইমামুল আম্বিয়া নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতরম ভাই ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম সূরা বাকারা সূরা নম্বর 2 পারা নম্বর 2 রুকু নম্বর 21 লাইন নম্বর 12 আয়াত নম্বর 177 প্রাসঙ্গিক হাদিসে নববী থেকে একটি হাদিসে টুকরা অসমাপ্ত ভাবে পাঠ করেছি। শুধু আপনাদেরকে একটা অনুরোধ করছি, পাঁচটা মিনিট আপনারা কেউ উঠিয়েন না, পাঁচটা মিনিট পর যার মন চাইবে সে বসবে, যার মন চাইবে না সে চলে যাবে, কিন্তু পাঁচ মিনিট কেউ উঠবেন না, এটা অনুরোধ রাখছি, তার কারণ আছে। আজকে আলোচ্য বিষয় কি সেটা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহর দয়া এ সম্পর্কে ছোট্ট ছোট্ট করে কয়েকটি হাদিস আপনাদের সামনে উপহার হিসেবে দিয়ে আজকের মতন বিদায় হব। ওই আল্লাহর দয়া বোঝানোর জন্য পাঁচটা মিনিট আপনাদেরকে বসতে বলেছি, তারপরে মন চাইবে তো থাকবেন না চলে যাবেন, কিন্তু এই পাঁচটা মিনিট কয়েকটা প্রশ্ন আপনাদেরকে করছি, উত্তর আপনারাই দিবেন। রাস্তা দিয়ে চলে আপনাদের এই শঙ্করপুর ফরাক্কা এলাকাতেও চলে, আমি দেখলাম তো তিন চাকা, আমাদের দেশে ওটাকে বলে পিলপিলি, কোথাও কোথাও টুকটুকি লেখা থাকে, তো আপনারা কি বলেন, কি বলেন আপনারা, টুকটুকি বলেন টোটো, তো ওই টুকটুকি রাস্তা দিয়ে চলছে আর আমরা তিনজন বক্তার সামনে স্টেশনে দাঁড়িয়ে আছি, স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, ও আমাদের ভিতরে একজন বলছে ওই টোটো, এরম করে ডাকি কিনা আমরা, ডাকেন না আপনারা, এই যে টোটোকে ডাকলাম, টোটোর কি কান আছে তো শুনতে পাবেন, কি বলেন টোটোর কান আছে আপনারা, বলেন হ্যাঁ না বলেন, টোটোর কান আছে, তবে টোটো বলে ডাকলাম কেন, ড্রাইভারকে ডাকলাম তাই না, এই যে ড্রাইভারের নাম টোটো, বলেন ড্রাইভারের নাম টোটো না, তো কেন ডাকলাম ওকে, টোটো চালাই বলে ওকে বলে টোটো বা টোটোওয়ালা। শুয়েছিলাম মসজিদে, এসে বলছে বক্তাকে বক্তা, একজন বলছে এটাই বক্তা, আমাকে দেখে বক্তা মনে হয় না, অল্প বয়স্ক মনেই করেন না যেটা বক্তা, তাহলে যে বক্তাকে বলছে তুমি এইটা বক্তা, এটা আমার নাম বক্তা, তাহলে না আমার নাম আব্দুর রহমান, বাবার নাম দিল বক্তা, কেন বক্তা বলছে আমাকে, বক্তৃতা করি বলে বক্তা। জি ভাই, এবার আপনারা মুখ্য উত্তর দেন আল্লাহর কয়টা নাম, আপনারা না জানলে তো ঠিক আছে, জানলে এবার সবাই জানলেন, 99টা সকলে একবার জোরে বলি আল্লাহর কয়টা নাম, 99টা, মাকড় সাথে বাসা বেঁধে দিয়েছে অবশ্যই, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার একটাই নাম সেটা হচ্ছে আল্লাহ, কথাটা বুঝেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার একটাই নাম সেটা হচ্ছে আল্লাহ, বাকি 98 বলেন আর 99 যতগুলি আছে ওগুলো হচ্ছে আল্লাহর সিফাত, ওগুলোকে বলা হয় গুণবাচক নাম, তো তার ভিতরে একটার নাম হচ্ছে রহমান, তার ভিতরে একটা নাম হচ্ছে রহিম, ওরই ভিতরে একটা নাম হচ্ছে গফুর, গফার মানে ক্ষমা করনে ওয়ালা, আল্লাহ রহমান দয়ালু, তার মানে তিনি অনেক দয়া, রহিম মেহেরবান, তো তিনি বড়ই মেহেরবান, আল্লাহ গফুর গফফার তিনি ক্ষমা করনে ওয়ালা, তার মানে তিনি হলেন ক্ষমা করনে ওয়ালা, এই জন্য সেই নামগুলো তাকে দেওয়া হয়েছে তিনার নাম, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কথার সিফাত। এবার আপনারা আরেকটা প্রশ্ন দেন, আমি হাদিসের দিকে যাচ্ছি, আল্লাহর দয়া বেশি না আল্লাহর রাগ বেশি, আল্লাহর দয়া বেশি না আল্লাহর রাগ বেশি, দয়া বেশি, আপনারা মুখ খুলবেন তাহলে ভালো লাগবে, রাত অনেক হয়ে গেছে। এবার আরেকটা প্রশ্ন আপনাদের সামনে আমি তুলে রেখে দিচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যদি দয়া বেশি হয়
তো সহি বুখারীতে এসেছে কিতাবু তাফসিরে হাদিসের রাবি আবু সাঈদ খুদরি যে হাজারে 999 জন জাহান্নাম যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি দয়ালু হন, তিনি যদি মেহেরবান হন, তিনি যদি ক্ষমা করনেওয়ালা হন, তো হাজারে 999 জন জাহান্নাম যাবে কেন? এটা প্রশ্ন, কেন যাবে? আরে আমি দয়ালু, আমি ক্ষমা করব, তো জাহান্নাম কেন দেব? তিনি যদি মেহেরবান, তিনি যদি ক্ষমা করনেওয়ালা, তোদের জাহান্নামে এত কেন যাবে? প্রশ্ন আসবে, এর উত্তর আমি দিচ্ছি, তো ভিতরে ব্যাখ্যা করব। সেটা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি মানুষকে গুনাহের কারণে জাহান্নাম দেব না, আমি মানুষকে পাপের কারণে জাহান্নাম দেব না, দেব না, দেব না। তার মানে গুনাহ করো না, এটাও নয়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার যত দয়া, ওগুলো হচ্ছে মানুষের সঙ্গে রিলেটিভ। কেন? কারণ সেদিন দয়াটা ঘোষণা করলেন, সেদিন আল্লাহ মাখলুক সৃষ্টি করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, হাদিসের ভিতরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মাখলুক সৃষ্টি করবেন, মাখলুক সৃষ্টি করলেন, সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা চিঠি লিখলেন, পত্র লিখলেন। ওই চিঠিতে লিখছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি আল্লাহ আজকে মাখলুক সৃষ্টি করলাম, হে আমার বান্দা বান্দেরা, ওরে আমার বান্দা বান্দেরা শোনো, আজ থেকে আমার দয়া আমার রাগকে অতিক্রম করেছে, আমার যত রাগ আছে ওই রাগের চেয়ে আমার দয়া অনেক অনেক গুণের বেশি, যেহেতু আমার নাম রহমান। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া বেশি, কত দয়া! হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশ্বনবী বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার 100টি দয়া রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার 100টা দয়ার ভিতরে একটা দয়া আল্লাহ মানুষকে দিয়েছেন, জিনদেরকে দিয়েছে, গরু ছাগলকে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা 100টা দয়ার ভিতরে একটা দয়া আল্লাহ প্রাণীকে দিয়েছে, জিনদেরকে দিয়েছে, গরু ছাগলদের দিয়েছে, মানুষকে দিয়েছে। ওই একটা দয়া পাওয়ার কারণে কাফি তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে 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 আদর করে। নবীজি বলেছেন, উম্মত একটা দয়া মানুষ পেয়েছে, তার জন্য আব্বা তার বাচ্চাটাকে গুলে নিয়ে চুমা খায় আদর করে, আব্বু আম্মু বলে, মানুষ দয়া পেয়েছে কয়টা? একটা। গরু গাই তার একটা দয়া পাওয়ার কারণে ও তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে 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 ভালোবাসে, আদর করে। নবীজি বলেছেন, উম্মত বাকি 99টি দয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কাছে রেখেছে। তাহলে মানুষ যদি একটা দয়া পেয়ে এত দয়াবান হয়, মানুষ একটা দয়া পাওয়ার কারণে যদি এত দয়ালু হয়, এত মেহেরবান হয়, নবীজি বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কাছে 99টি দয়া রেখেছে। ওই 99টি দয়া নিয়ে আমার আল্লাহ কিয়ামতের দিন বিচার আরম্ভ করবেন, আর গুনাহগারদের বলবেন, হে গুনাহগারের দল, হে পাপীর দল, জান্নাতে চলে যাও, তোমাদের জাহান্নাম যেতে হবে না। মানুষকে আল্লাহ একটা দয়া দিয়েছে, এর জন্য মানুষ এত দয়ালু। কিন্তু আল্লাহ বলছেন, নবীজি বলেছেন, আমার কাছে আল্লাহর কাছে 99টি দয়া আছে। তিনি কত দয়ালু, তিনি কত মেহেরবান, তিনি বড় ক্ষমা করনেওয়ালা। তো আল্লাহ বলছেন, এসো ওই 99টি দয়া নিয়ে আমি বিচার করব, আর মানুষদেরকে ক্ষমা করে 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 আমি আল্লাহ জান্নাত দেব।
এবার প্রশ্ন হচ্ছে তিনি এত দয়াবান এতই মেহেরবান তারপরেও কেন হাজারে 999 জন জাহান্নাম যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে বান্দারে শুনে নাও আমি মানুষদেরকে গোহার কারণে জাহান্নাম দেব না কেন যেহেতু আমার নাম গাফফার আমি মানুষদেরকে ক্ষমা করব যাকে ক্ষমা করে দিবেন তিনি শাস্তি পাবেন কেন তিনি জাহান্নাম যাবেন কেন এর ভিতরে কি আর গোহা লুকিয়ে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে না পাপের কারণে গোনার কারণে জাহান্নাম দেব না কোরআনের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস অধিকাংশ মানুষের ভিতরে আর অধিকাংশ জিনদের ভিতর থেকে জাহান্নামে যাবে কেন যাবে আল্লাহ এরা গোনা করেছে তার জন্য জাহান্নাম দেবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে না 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 তিনটার কারণে কি জাহান্নামে দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন না এই তিনটার কারণে জাহান্নাম দেব না তবে এতজন জাহান্নামে যাবে কেন চান যে
বান্দা জান্নাতি হোক, জান্নাতে যাক, আমার কাছে ক্ষমা চেয়ে লিখ, আমার কাছে মাফ চেয়ে লিখ, আমি তাকে মাফ করে তাকে জান্নাত দেব। কিন্তু মানুষ বড়ই অলস, মানুষ বড়ই গাফিল, এরই জন্য মানুষ জাহান্নাম যাবে। যেহেতু আল্লাহর নাম গাফফার, তিনি ক্ষমা করনে ওয়ালা, এটা কথা বলছি বুঝেন। কিয়ামতের ময়দানে ফেরেশতা আপনাকে ধরেছে যে জাহান্নাম যা, তখন আপনি বলছেন কেন জাহান্নাম যাও? তখন ফেরেশতা বলছে আল্লাহ তোকে জাহান্নাম যেতে বলেছে বলে বলছি জাহান্নাম যা। তখন বলছেন কেন জাহান্নাম যাও? জাহান্নাম যাও না, জান্নাত তাকে তোর বাবা ঘরে যেতে দিবি না মানে? তখন ফেরেশতা বলছে আল্লাহ এই মানুষটা জাহান্নাম যাবে না বলছে। তখন আল্লাহ বললেন জাহান্নাম যাবি? তখন বলছে কেন জাহান্নাম যাব আল্লাহ? তখন আল্লাহ বলছে তুই গুনাহ করেছিস বলে তুই জাহান্নাম যা। তখন আপনি বসে থাকবেন? তখন আমি বলবো আল্লাহ নবীজি বলেছেন কুল্লু বানি আদামিন খাতা, বানি আদামের ছেলে মেয়েরা গুনাহ করবে, তাহলে তোমার নবীজির কথা বাস্তবায়ন হবেই হবেই হবে। এজন্য আমরা গুনাহ করেছি যেহেতু আমাদের কাজ গুনাহ করা। আল্লাহ তাআলা গুনাহ তাআলা আপনি বলেছেন আপনার নাম গাফফার, আপনি ক্ষমা করনে ওয়ালা, তো আমার দায়িত্ব গুনাহ করা আর আপনার দায়িত্ব ছিল ক্ষমা করা। আমি আমার দায়িত্ব পালন করেছি কিন্তু আপনি আপনার দায়িত্ব পালন করেন নাই, অতএব আজকে জাহান্নাম যাবো কেন? তখন আল্লাহ তাআলা গোয়াতারা বলবেন ওরে আমার বেঈমান বান্দা, ওরে বান্দা শুনে আজকে সেই পাপের জন্য জাহান্নাম দেব না, আমার কাছে ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম যাও। অতএব আল্লাহ বড় মেহেরবান, আজকে আপনি কি পাপ করেছেন, আজকে আমি কি গুনাহ করেছি, আপনি কি পাপ করেছেন, এ নিয়ে আমরা চিন্তিত হয়েছি, এ নিয়ে আমরা টেনশন করেছি। নবীজির কাছে কিছু লোক এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অনেক মানুষ হত্যা করেছি ইয়া রাসূলুল্লাহ, আমরা একজন দুজন নয়, আমরা শত শত মানুষকে মার্ডার করেছি। আরেক দল লোক এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমরা একজন দুজন মেয়ের সতীত্ব নষ্ট করি নাই, আমরা শত শত মেয়েদের সঙ্গে সেনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো দাওয়াত দিচ্ছেন, আপনার দাওয়াত উত্তম আছে, এবার বলেন আমরা যে এত পাপ করেছি, আমরা যে এত গুনাহ করেছি, এই পাপ ক্ষমা হবে কি হবে না? নবীজি চিন্তিত হলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে নবী তুমি তাদের বলে দাও, আমার আল্লাহ বলেছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা যারা গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, আলা আনফুসিহিম নিজেদের নাফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হবে না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না, ইন্নাল্লাহ নিশ্চয়ই আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা গোয়া তাআলা ক্ষমা করে দিবেন, যেহেতু তিনি রহমান, যেহেতু তিনার নাম গাফফার। অতএব মানুষরে গোনা হয়েছে চিন্তা করবে না, করবে না, করবে না, তিনি বড়ই মেহেরবান, তিনার অনেক দয়া, দয়াল রহমান, বুঝিতে তোমার শান, দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। মা বাপ ছাড়া পিতা আদম, মা বাপ ছাড়া পিতা আদম, বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে, কে বান্দর কারিগর,
इसराइल संगे थे, फिरा उनके डुबाई में नील दरिया माझे थे, माटी ते बिछाया दीनेन, माटी ते बिछाया दीनेन, करो करो नेरे जाता धान के पारे बुझीते तुमार शान, दयाल रहमान के पारे बुझीते तुमार शान, अते बंधु आमार तीनार नाम रहमान, तुनी चरम परम करुणा मोई गति दयावान। আজকে আমরা কি গুনাহ করেছি, আজকে আমরা কি গুনাহ করলাম, বনি ইসরাইলের জামানায় নবীজি বলেছেন একটা লোক অনেক গুনাহ করেছে, গুনাহ করতে 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 ওর গুনার পাহাড় বেঁধে আছে, ওই গোনা করতে 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 গোনার পাহাড় তৈরি হয়ে গেছে। যখন লোকটার বয়স হলো বৃদ্ধ হচ্ছে, তখন তার ছেলেদেরকে বলছে, বাবারে আমার, সোনারে আমার, বেটারে আমার, সোনো তোমাদের পিতা তোমাদের বাবা পৃথিবীতে এমন কোন গোনা ছিল না যেটা করে নাই, ওর বেটা শুনেল তোমার আব্বা তোমাদের পিতা অনেক অনেক গোনা করেছে বেটা, অতএ বেটারে যখন তোমার আব্বা মরবে তো আল্লাহ জাহান্নাম দেবে, তোমার আব্বা মরলেই তোমার আব্বাকে জাহান্নাম দেবে বেটা, অতএ বেটারে শুনিলাও যখন আমি মারা যাব, যখন আমি মরে যাব, তোমার আব্বাকে যেন আল্লাহ ধরতে না পারে বেটা, বেটা শুনিলাও আমার মরা লাশটাকে নিয়ে আমার দেহটাকে নিয়ে চলে যাবে বেটা, কোথায় যাবে শুনিলাও সমুদ্রের তীরে নিয়ে যাবে বেটা, আল্লাহ যেন ধরতে না পারে বেটা রে, তোমাদের পিতা এত গুনাহ করেছে রে বেটা, তোমাদের বাবা এত পাপ করেছে রে বেটা, আল্লাহ ধরবে তো জাহান্নাম দেবে, বাঁচার কোন উপায় রবে না, অতএব বেটা রে আমার লাশটাকে সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পর আমার লাশটাকে তোমরা পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিবে বেটা, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে রে বেটা, তার কারণ হচ্ছে তখন পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিবে আল্লাহ আমাকে আর ধরতে পারবে না, পারবে না, পারবে না, এটাই হচ্ছে তার ধারণা। বাবা মরে গে যাওয়ার আগে ওসিয়ত করছে এবং বলছে, বেটা রে যখন পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিবে রে বেটা, ওই ছাই গুলোকে দু ভাগ করে দিবে, পয়লা নিসফাহু ফিল বাররে ওয়া নিসফাহু ফিল বাহরে, বেটা শুনেলো তোমাদের বাবার ছাই গুলো দুই ভাগ করার পর এক ভাগ হাওয়ায় উড়িয়ে দিবে, অপর ভাগ সমুদ্রে ভাসিয়ে দিবে, আল্লাহ যেন ধরতে না পারে। এই লোকটা কি করেছে, এই লোকটা বিরাট পাপ করেছে, গুনাহ করেছে, এ বড়ই গুনাহগার পাপী বান্দা। এবার বাপ মরার পর বেটারা তার বাবাকে নিয়ে চলে যায় সমুদ্রের তীরে, নিয়ে যাওয়ার পর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার পর ওর বাবার লাশটাকে পুড়িয়ে ছাই করে দেওয়ার পর ওই ছাই গুলোকে দুই ভাগ করে দিল, এক ভাগ সমুদ্রে ভাসিয়ে দিল, অপর ভাগ আপনার হাওয়ায় উড়িয়ে দিল, আল্লাহ যেন ধরতে না পারে। এবার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা গোয়া তারা বলবেন, ওরে আমার সমুদ্র রে বল, ওরে আমার পানি রে বল, আমার মুখ গুনাহগার বান্দার ছায় কত দূর নিয়ে গেছো আমি আল্লাহ সব জানি রে বান্দা, পানি রে ওই ছাই গুলো জমা করে দাও। এবার হাওয়াকে বলবে, হাওয়া রে আমার বান্দার ছাই গুলো এনে জমা করে দাও। এবার পানি ছাই জমা করবে আর হাওয়া জমা করে দেওয়ার পর ওই ছাই থেকে ওকে মানুষ বানাবে, এই গুনাহগারকে আবার বানাবেন আল্লাহ তাআলা, তখন বলবে গুনাহগার বল,
তুমি তোমার ছেলেদেরকে এই ওসিয়ত কেন করেছিলে রে বেটা বলা, তুমি তোমার ছেলে মেয়েদের এই ওসিয়ত কেন করেছিলে রে বল, কেন করেছিলি বল। এবার লোকটা গোহাগার, এই লোকটা বিরাট করার পর এই ওসিয়ত করেছে। এবার লোকটা বলছে আপনি সব জানেন, এরপরেও আপনি জানতে চাইছেন দুশ্মনের আল্লাহ আমার জীবনে পাপের পাহাড় বেঁধে আছে, আমার জীবনে গুনার পাহাড় বেঁধে আছে, আমি জানতাম আমি মরলে জাহান্নাম দেবে শুধুমাত্র আপনার ভয় আর আপনার জাহান্নামের ভয়, এরই জন্য আমি আমার সন্তানদের ওসিয়ত করেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে বান্দা এরই আমার গুনাহগার বান্দা, ওরে আমার পাপী বান্দা তুমি জানো না আমার কত দয়া আমার কত মায়া তুমি জানো না, আমার বান্দার উপরে কত মায়া তুমি জানো না, তোমাকে ক্ষমা করে দিলাম, যাও 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 জান্নাতের মেহমান মেনে যাও, জাহান্নাম যেতে হবে না হবে না। অতএব আমার আল্লাহ বিরাট বড় পাপীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেবে, যেহেতু তিনার নাম গাফফার, তিনি বড়ই মেহরবান, ইনার অনেক অনেক দয়া। আল্লাহ বলছেন আমার কাছে ক্ষমা চেয়ে নাও, নচেদে বাঁচার কোন উপায় রবে না রবে না। এবার একটা ইসরায়েলি ঘটনা বলছি, ইসরায়েলি ঘটনাতে বহু জাল জয়িজ থাকে বিস্তৃত আমল, তবে এটা কোনো আমল নয় যে আপনি বিপদে পড়বেন। ঘটনাটা কি, দুইটা লোক দুইজন মানুষ, এই দুইজনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললো যা জাহান্নাম চলে যা। কয়জন মানুষকে, দুইজনকে, দুইজনকে। তো এই জাহান্নাম চলে যায় কথাটা বলতে যতক্ষণ একটা লোক এত দূরে হাঁটছে এত জোরে যাচ্ছে মনে হয়েছে জাহান্নামের শ্বশুর ভাই, এত জোরে গেছে কি আছে বউ আছে ওখানে ম্যাডাম আছে খুব জোরে হাঁটছে, ওই লোকটা তো হয় না। আর আরেকটা লোক টিপিস টিপিস মানে এক পা আগাচ্ছে তো আরেকবার পেছন দাঁড়াচ্ছে, এক পা আগাচ্ছে তো আবার পেছন দাঁড়াচ্ছে, একবার আগাচ্ছে তো আবার। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা যে লোকটা জোরে 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 জাহান্নামের দিকে ডাক যাচ্ছে ওই লোকটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে রে বান্দা জাহান্নাম বলে কি ভয় লাগে না, জাহান্নামের কঠিন জ্বালানি কি ডর লাগে না, ওই জাহান্নাম কি ভয় লাগে না, তোরে তোরে জাহান্নাম যাচ্ছ কেন, তোমার ভিতরে কোনো ভয় নাই। এই লোকটা বলছে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বুকে 70-80 বছরের হায়াত পেয়েছিলাম আল্লাহ, কিন্তু 80 বছরের ভিতরে হুকুম আপনার মানতে পারি নাই, যখন আপনি বললেন জাহান্নাম যাও তখন আমি আনন্দের সঙ্গে যাচ্ছিলাম আর মনে করছিলাম আমি আমার মাহবুবের একটা হুকুম তো মানতে পারলাম, এই একটা হুকুম মানার কারণে আমার আল্লাহর যেহেতু অনেকে দয়া যদি আমাকে ক্ষমা করে দেয় এর জন্য আমি জোরে জোরে জাহান্নাম যাচ্ছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে হে গুনাহগার বান্দা শুনে নাও, তুমি জানো আমার কত দয়া, তুমি কি জানো আমার কত মায়া, হে গুনাহগার তুমি কি জানো আমার কত দয়া, তুমি কি জানো আমার কত মায়া, যাও 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 জান্নাতে চলে যাও, তোমাকে জাহান্নাম যেতে হবে না হবে না, আমার অনেক দয়া আমার বান্দা
বান্দার উপরে অনেক মায়া। আরেকজন টিভি এক পা আগাচ্ছে, ফের পেছন দিকে তাকাচ্ছে, আগাচ্ছে আবার পেছন দিকে তাকাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে দুনিয়াতে একটাও হুকুম আমার মানো নাই, আজকেও কি মানতে ইচ্ছা হয় না, আমার আদেশ কি মানার কোন ইচ্ছা জাগে না। তখন এই লোকটা বলছে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি বলেছেন আপনার 99টি দয়া থাকবে, এজন্য যখন আপনি বললেন জাহান্নাম যা, আমি আগাচ্ছিলাম আর আপনার দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, দয়া করে যদি একবার বলতে বান্দা জাহান্নাম যেতে হবে না, এর জন্য আমি বারবার পেছনে তাকাচ্ছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে বান্দা আমার কত দয়া, আমার কত মায়া তুমি জানো না, আমার অনেক বান্দার প্রতি মায়া, আমার অনেক দয়া, অতএব তুমিও জান্নাতে চলে যাও, চলে যাও, জাহান্নাম যেতে হবে না, হবে না। অতএব তিনার নাম রহমান, আর তিনার আরেক নাম হচ্ছে গাফফার, তিনি বড়ই ক্ষমা করণে ওয়ালা। আমরা আল্লাহর দয়াই খুশি না, কাজে লাগাতে পারি না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কথাটা মাথায় নিন, এই কথাটার অনেকটা আমাছে, কথাটা মনে রাখবেন, ভুলে গেলে হবে না, সব ভুলে গেলে হবে না। এখন জালসায় যে এই যে চলছে না, দেড়টা পার হয়ে গেছে, সকালে কিছু লোক চা দোকানে পড়বে যে দিনে না আসলামের বক্তা জালসাটা জমিয়ে দিয়েছে, তার জন্য কি জিজ্ঞাসা করছে কি জমাইলে কি দিলে, বলে না জমিয়ে দিয়েছিল, রে কি দিয়েছিল, যা জমিয়ে দিয়েছিল, আচ্ছা কি বিষয় বলছিল সেটা তো বল, ভুলে গেছি বিষয়টাই বলে নাই, ভুলা ভুলা কাকে বলে জানে, তিনটা কথা বলছি ছোট্ট করে বলছে, ভোলা কাকে বলে কথাটা মনে করে বলছি, এই জন্য বলছে তোর বাপ কি করে বললো, হ্যাঁ যা আর বাপ হার বাপের ডাইরেক্ট হয়ে গেছিল, কই যে বানানো যে ডাইরি হয়ে গেছিল, কই যে ডাইরেক্ট হয়ে গেছিল, আলোচনায় বলছে তোর বাপ কি করে মরলো, হ্যাঁ হার বাপ উপরে হাত ছিল তোর মনে হাত ছিল, মানে উপরে ভূমি করছিল তোর দিকে পায়খানা করছিল। আরেকজনাকে বলছে তোর বাপ কি করে মরলো, আর বলিস না হার বাপ ছিল খুব ভোলা মানুষ, এত ভোলা লোক বলে বুঝাতে পারবো না, হার বাপের দুইটি হিস্ট্রি শুনবে কি করে মরলো, ওটা আগে শুন, যে হার আব্বা ঘুমিয়েছিল তো ঘুমিয়ে নিঃশ্বাস নিতে দম নিতে ভুলে গেছিল, মরে গেছে। এই যে আরেকটা শুনবি হার বাবার জীবনে বলে কি আছে, এই যে একদিন হার বাপ বাজারে এসে পুরা মানুষটা রোদ লাগবে তো ছাতা নিবে, তো আমার মাকে বলছে ছাতাটা দে তোকে, ছাতা নিয়েছে তো বগলে ছাতা নিয়েছে বগলি, ছাতা নিয়ে বাজার গেছে এবার তো বুড়াকে রোদ লাগছে, এবার ছাতা খুঁজে বেড়াচ্ছে ছাতা পাই না, এর এখানে ছাতা ছাতা খুঁজে বেড়াচ্ছে ছাতা পাই না, খুঁজতে খুঁজতে বুড়া রাগি মানুষ রেগে গেছে, বাড়িতে সান সান করে এসে ছাতা বের করে আমার বউকে বলছে স্বামী তুই আমাকে ছাতা দিবি না মানে, আর ওই ছাতা দেওয়ার মাকে বেলাম পিটছে, ছাতা গুনে রাখলি কহা, কইছে কত ভুল আমার হতেছে, এইটা যেন না ভুলি আমরা মনে রাখবো। হযরতে আবু হুরায়রা বলছেন পৃথিবীর কোন ইমানদার মুমিন বান্দা বান্দি যদি জানতো আল্লাহর কি রাগ আছে, আল্লাহর কি কঠোরতা আছে, আল্লাহর কি কঠিন শাস্তি আছে, তো নবীজি বলছেন মুমিন হতাশ হয়ে যে বলতো আল্লাহর জান্নাতে কেউ যেতে পারবে না, পারবে না, পারবে না। মুমিন বলতো মুমিন কথাটা বুঝে, মুমিন বলতো যদি আল্লাহর রাগ সম্পর্কে জানে, মুমিন আল্লাহর কঠোরতা সম্পর্কে জানত, তো মুমিন হতাশ হয়ে বলতো আল্লাহর জান্নাতে কেউ যাবে না, যেতে পারবে না। এরপর নবীজি বলছেন উম্মা শুনে লও, পৃথিবীর কোন কাফের, পৃথিবীর কোন কাফের যদি জানত আল্লাহর কত দয়া, আল্লাহ
মায়া পৃথিবীর কোন কাফের যদি জানতো আল্লাহর কত দয়া আল্লাহর কত মায়া তো কাফের নিশ্চিত হতো নিশ্চিত হয়ে বলতো আমি জাহান্নাম যাব না যাব না যাব না যে আল্লাহর এত দয়া যে আল্লাহর এত মায়া ওই আল্লাহ আমাকে জাহান্নাম দেবে না দেবে না বন্দীদের ভিতরে কিছু মহিলাও ছিল মেয়েও ছিল কোন লজ্জা নাই শরম করার প্রয়োজন নেই তো ওই মেয়েদের ভিতরে কিছু মেয়ে ছিল যার স্তন থেকে দুধ বেরিয়ে পড়ছিল যার স্তন থেকে দুধ ঝরে ঝরে পড়ছে মানে দুধ জমা হয়ে গেছে জিহাদের বন্দী হয়ে গেছে কিন্তু স্তনে দুধ জমা হয়ে গেছে বাচ্চা নিয়ে আসতে পারে নাই এই মেয়েটা বাচ্চা খোঁজা খুঁজি করছে যার পাবে তাকে দুধ দিবে নবীজি বলেছে উম্মা এই মেয়েটা একটা অন্য বাচ্চাকে নিজের বাচ্চা নয় নিজের গর্ভের ছেলে নয় অন্যের একটা বাচ্চাকে বুকে জড়িয়ে নিয়ে তাকে দুধ পান করাচ্ছে আর আনন্দ করছে এবার সাহাবীদেরকে বললেন ওরে আমার সাহাবারা তোমরা বলো হে আমার সাহাবা মন্ডলী তোমরা বলো ওরে আমার আনসার মুহাজিরেরা তোমরা বলো এই মেয়েটা অন্যের বাচ্চার উপর যদি এত দয়ালু হয় এই মেয়েটা অন্যের বাচ্চাকে যদি এত দয়া করে এত মায়া করে ওরে আমার সাহাবীরা তোমরা বলো এই মেয়েটা নিজের পেটের বাচ্চাকে আগুনে পোড়াতে পারবে কি বলো সাহাবীরা বলছেন নবীজি গো ইয়া রাসূলুল্লাহ যে মেয়েটা অন্যের বাচ্চার উপরে এত দয়া পান যে মেয়েটা অন্যের বাচ্চাকে এত ভালোবাসেন ওই মেয়েটা কোনদিন নিজের বাচ্চাকে জাহান্নামে জ্বালাতে পারবে না পারে না এবার নবীজি বলছেন উম্মা এই মেয়েটা তার নিজের বাচ্চাকে যত ভালোবাসে শুনে নাও এই মেয়েটা তার নিজের বাচ্চাটাকে যত ভালোবাসে শুনে নাও এর চেয়ে আমার আল্লাহ তার বান্দাকে অনেক অনেক ভালোবাসে তার বান্দার উপরে অনেক অনেক দয়া আল্লাহ বান্দাকে জাহান্নাম দিতে চায় না আল্লাহ বলছে বান্দা শুনে নাও আমার অনেক দয়া আমার কাছে ক্ষমা অন্ধকার রাত্রি হয়ে যায় তখন আল্লাহ তাআলা পৃথিবীর দিকে দুনিয়ার দিকে এরকম করে হাত বাড়িয়ে দেন আল্লাহ যখন অন্ধকার রাত্রি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাতের বেলায় আপন হাত পৃথিবীর দিকে বাড়িয়ে দেয় বাড়িয়ে দিয়ে আল্লাহ ডাকতে থাকে ওরে বেনামাজের দল ওরে গুনাহগারের দল যারা দুনিয়াতে দিনের বেলায় নামাজে ঘুমিয়ে আছ যারা দিনের বেলায় অন্যায় করেছ দিনের বেলায় পাপ করেছ বান্দা আমি আল্লাহ রাতের বেলায় হাত বাড়িয়ে আছি বান্দা আমার কাছে ক্ষমা ছিল আমি আল্লাহ হাত বাড়িয়েছি বান্দা আমার কাছে মাফ ছিল আমি তোমাকে ডাকছি বান্দা আমি তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব বান্দা তখন তুমি অবশ্যই ঘুমিয়ে ঘুমিয়েছিল বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাও নাই এজন্য আল্লাহ বলবে আমার কাছে কেন মাফ চাইলি না আমি তোকে রাতের বেলায় ডাকলাম কেন
ক্ষমা চাইলে না অতএব যা যা জাহান্নাম চলে যা আজকে তোরা জান্নাতে যাবি না পাবি না পাবি না এরপর নবীজি বলছেন উম্মা আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার দিনের বেলায় দিনের উজ্জ্বলতার সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অপর হাত পৃথিবীর দিকে বাড়িয়ে দেয় পৃথিবীর দিকে আগিয়ে দিয়ে বলতে থাকে ওরে রাতের পা